সবাই একটু সাইডে দাঁড়াও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়েছি। সেটা হলো যারা ড্রাইভার এবং মেকানিক্স আছে তাদের প্রত্যেকের জন্য উক্ত ভিডিওটা খুবই একটা ইফেক্টিভ একটা ভিডিও বলে আমি মনে করি। আপনারা একটু দেখেন, যদি দেখেন তাহলে পরে আপনার নিজের গাড়ির সমস্যা আপনি নিজে সমাধান করতে পারবেন বলে আমি মনে করি। মনে করেন আমাদের গাড়ি দীর্ঘদিন পরে থাকে, দীর্ঘদিন পরে থাকলে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো যে অনেক সময় স্টার্ট হয় না। স্টার্ট না হওয়ার পরে আমরা হেল্প দিয়ে স্টার্ট করি, কিন্তু হেল্প দিয়ে স্টার্ট করার পরে এক দুই কিলোমিটার চলার পরে আবার কি হয়, বন্ধ হয়ে যায়, বন্ধ করি আমরা কোনো কারণে, বন্ধ করার পরে আর স্টার্ট হয় না। তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমার যে চার্জিং সিস্টেম আছে সেই চার্জিং সিস্টেম আমার এই ব্যাটারিটাকে চার্জ করতে পারতেছে না। কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে চার্জিং সিস্টেম অল্টারনেটরে আমাদের ব্যাটারিটাকে কি করতে পারতেছে না, চার্জ করতে পারতেছে না, অথবা ব্যাটারির ভিতরে যে টেম্পার আছে এটার একদম চলে গেছে, চুল পরিমাণও এখানে কোনো আর চার্জ গ্রহণ করতে পারতেছে না। দুই ধরনের জিনিস আমার বুঝতে হবে। তাহলে এক নম্বর জিনিসটা যদি হয় সেটা আমরা সমাধান করবো কিভাবে সেটা আমরা একটু বলি। মনে করেন সকালবেলা আমরা হেল্প দিলাম অন্য একটা গাড়ি অথবা কোনো একটা ব্যাটারি দিয়ে আমরা কি করলাম, স্টার্ট করলাম। স্টার্ট করার পর যদি আমি এক দুই কিলোমিটার পাঁচ দশ কিলোমিটার চলার পরে যদি বন্ধ করার পরে আবার পুনরায় স্টার্ট না হয় তাহলে বুঝতে হবে যে আমার এই ব্যাটারিটাকে অল্টারনেটর চার্জ করতে পারতেছে না। সেটা জানতে গেলে অবশ্যই প্রথমে আমাকে কি করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর যদি আমি এই ব্যাটারির পজিটিভ তারটা খুলে দিই, কারণ হচ্ছে যারা মেকানিক্স নতুন মেকানিক্স এবং নতুন ড্রাইভার আছেন তারা জেনে রাখেন, সেটা হচ্ছে অল্টারনেটর থেকে ব্যাটারির এই পজিটিভ লাইনে, কিন্তু অল্টারনেটরের পজিটিভ লাইন থেকে সরাসরি এখানে বিদ্যুৎটা চলে আসবে। যদি এখানে বিদ্যুৎ অর্থাৎ পজিটিভ লাইন দিয়ে কিন্তু বিদ্যুৎটা আসবে, আইসে কিন্তু চার্জ হবে, ঠিক আছে। তারপরে নিশ্চয়ই তখন যদি আমরা পজিটিভ লাইনটা খুলে দেই তাইলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। যদি ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারিটিকে অল্টারনেটর চার্জ করতে পারতেছে, আমরা বুঝতে পারছি। আর যদি এইটা খোলার পরে যদি ইঞ্জিন স্টার্ট থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারি চার্জ করতে পারতেছে, কথা বুঝতে পারছো, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা এনশিওর কিন্তু হইতে হবে একজন মেকানিক্স বা ড্রাইভার। একজন ড্রাইভার আমরা যে ধরনের ভুল করি সেই ভুলটা হচ্ছে কি, যে আমরা মনে করি যে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, ব্যাটারি খারাপ, মালিককে বলে যে আপনার ব্যাটারিটা পরিবর্তন করে দেন, কিন্তু আসলে তা নয়। ব্যাটারি পরিবর্তন আপনি তখনই করবেন এনশিওর হয় যে অ্যাকচুয়ালি কি আমার চার্জিং সিস্টেম কি চার্জ করতে পারতেছে কিনা, কতবার বুঝতে পারছি কিনা। অর্থাৎ এরকম হতে পারে আমার ব্যাটারি অনেক ভালো কিন্তু চার্জিং সিস্টেমের কোনো একটি তার অর্থাৎ যেই তারটার মাধ্যমে আমার এই ব্যাটারির পজিটিভ লাইনে আসছে বিদ্যুৎটা সেই তারটা লুজ আছে, বুঝতে পারছেন। তখন দেখবেন যে ওইটা যদি লুজ আপনি ঠিক মতো টাইট করে দেয় তাহলে কি হবে, আমাদের কি হবে আর ইঞ্জিনটা অফ হবে না, কথা বুঝতে পারছেন। তখন দেখবেন ঠিক মতো চার্জ করতে পারতেছে, কথা বুঝতে পারছি। এই ধরনের সমস্যা কিন্তু আমার নতুন ব্যাটারি হলেও হইতে পারে। সুতরাং এটার দেখানোর তেমন কিছু নাই, আপনারা মাথায় রাখবেন এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু অবশ্যই এভাবে আমরা চেক করব। চেক করার পরে যদি ইঞ্জিনটা স্টার্ট থাকে তাহলে বুঝতে হবে যে ঠিক মতন আমাদের ব্যাটারিকে চার্জ করতে পারতেছে অল্টারনেটর, কথা বুঝতে পারছেন। আর যদি স্টার্ট না থাকে তাইলে হচ্ছে সমস্যা হলো ওই জায়গায়, কোন জায়গায় যে ব্যাটারিকে ঠিক মতো চার্জ করতে পারতেছে না, তখন আমরা কি করবো ওগুলা সংযোগ গুলো আবার দিয়ে দিব, কথা বুঝতে পারছি কিনা। তারপরে আরেকটা জিনিস আমরা দেখবো, আরেকটা জিনিস আমরা অবশ্যই দেখবো, সেটা হলো যে সবকিছু ঠিক আছে, ব্যাটারিকে চার্জ পাস করতেছে সবকিছু ঠিক আছে কিন্তু ইঞ্জিন আবার স্টার্ট হচ্ছে না, তখন আমরা দেখবো যে এই যে মোটামুটি এইটুক জিনিস যদি আপনারা মনে রাখেন, যদি স্পার্ক ঠিক মতো না করে তাহলে কিন্তু বুঝতে হবে যে অন্য সমস্যা আমার এটাতে আছে, কথা কি বুঝতে পারছেন। তখন এই সংযোগ গুলো যদি একটু ঢিলা ঢালা থাকে তাইলে পরে আমরা যদি টাইট করি তাইলে পরে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। তো মোটামুটি আমরা যদি উক্ত ভিডিওটা দেখি তাহলে আমার এই সমস্যাগুলো আমরা সহজেই, যারা মেকানিক্স এবং ড্রাইভার আছে সহজেই আমরা সমাধান করতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।